আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল বাংলা মিরর থেকে আমি আলমগীর মিয়া, স্বত্বাধিকারী শাওলিন এন্টারপ্রাইজ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা সর্বদা নতুন নতুন ব্যবসা এবং দেশ ভ্রমণের আপডেট দিয়ে থাকি, কিছু সুনির্দিষ্ট পরামর্শ দিয়ে থাকি যেন আপনি সহজে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ ট্রাভেল করতে পারেন। আপনি কোন পদ্ধতিতে ট্রাভেল করলে আপনি একটি ছোট দেশ থেকে একটি বড় দেশে যেতে পারবেন? আজ আমরা আলোচনা করব কোন পদ্ধতিতে সহজভাবে আপনি সেনজেনভুক্ত দেশে প্রবেশ করতে পারেন, ভ্রমণ করতে পারেন। সেনজেন ভিসা পাওয়ার কিছু পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিই। যারা ট্রাভেল বিষয়ে অত্যন্ত শৌখিন এবং ট্রাভেল করতে চান, কম টাকায় অনেকগুলো দেশ ভ্রমণ করতে চান বা বেশি বেশি দেশ ভ্রমণ করতে চান, তাদের এই পদ্ধতিগুলো জানা থাকলে আপনারা কম খরচে বা কম টাকায় বিভিন্ন দেশের ভিসা সংগ্রহ করতে পারেন। আপনি যদি একজন ট্রাভেলার হয়ে থাকেন, আপনার যদি একটি পাসপোর্ট থাকে, পাসপোর্ট করার পর আপনি যদি বেশি দেশ ভ্রমণ করতে চান, তাহলে আপনি প্রথমে যে কাজটি করবেন, আপনি একটি ছোট ব্যবসার, যে কোনো একটি ব্যবসার নাম দিয়ে আপনি একটি ট্রেড লাইসেন্স করবেন। কারণ একটি ট্রেড লাইসেন্সের অনেক মূল্য। এই ট্রেড লাইসেন্স আপনার যে কোনো দেশের ভিসা পাইতে আপনাকে সাহায্য করবে। 2 নম্বরে হচ্ছে আপনার অবশ্যই একটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে এবং নিয়মিত আপনারা এই ব্যাংকে ট্রানজিশন করবেন, লেনদেন করবেন। ছোটখাটো ছোট ছোট যে অ্যামাউন্টগুলো আপনারা লেনদেন করেন, কাউকে টাকা দেন বা নেন, এটি ব্যাংকের মাধ্যমে করে থাকবেন, তাহলে আপনার ব্যাংক স্টেটমেন্টটি ভালো থাকবে। আপনি যে কোনো দেশের ভিসা পেতে আপনাকে সাহায্য করবে। 3 নম্বর হচ্ছে অবশ্যই আপনি একটি টিন বা ভ্যাট রেজিস্ট্রেশন করে নেবেন, কারণ যে কোনো দেশের ভিসা নিতে হলে বর্তমান সময়ে টিন এবং ভ্যাটের প্রয়োজন হয়ে থাকে। আপনারা যারা কয়েকটি ছোট দেশ ঘুরে সেনজেনভুক্ত ইউরোপ দেশে যেতে চান, আপনারা যদি কমপক্ষে 4 থেকে 5টি দেশ ভ্রমণ করা থাকে, যেমন আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন, প্রথমে আপনি ভ্রমণ করবেন আপনার পার্শ্ববর্তী দেশ, যেমন ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, দুবাই, মিশর, এ জাতীয় যে কোনো 5 থেকে 6টি দেশ ভ্রমণ করার পর আপনি ইউরোপের যে কোনো দেশের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। একটা কথা মনে রাখবেন, আপনার যদি ইচ্ছা থাকে, পূর্ব পরিকল্পনা থাকে যে আপনি সেনজেনভুক্ত কোনো দেশে ভিসা পাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন, আপনি একসাথে কখনো 3-4টি দেশ ভ্রমণ করবেন না। কারণ আপনি অবশ্যই একজন ট্রাভেলার হিসাবে ভিজিট ভিসায় আপনি ইউরোপে যেতে চাচ্ছেন, সুতরাং ট্রাভেলাররা সাধারণত আপনি যখন ইউরোপের জন্য কোনো দেশে ভিসার আবেদন করবেন, যদি আপনি পাসপোর্টে দেখে যে আপনি 1টা না 3টি দেশ ঘুরে এসে আপনি ইউরোপের ভিসা চাচ্ছেন, তখন ওই অ্যাম্বাসিডর আপনাকে আন্ডার এস্টিমেট করবে যে আপনি ইউরোপের দেশে গেলে আর ফিরে আসবেন না। সুতরাং ভ্রমণ বিষয়ে কিছু নির্দেশনা আমার জানা মতে আমি দিয়ে থাকি। আপনারা যারা সেনজেনভুক্ত কোনো দেশে প্রবেশ করতে চান, যেতে চান, আপনারা ছোট যে দেশগুলো ভ্রমণ করবেন, একটা একটা করে সিঙ্গেল ভ্রমণ করবেন। হয়তো জানুয়ারি মাসে যদি আপনি ইন্ডিয়া গিয়ে থাকেন, 1 মাস পর 2 মাস পর আপনি যাবেন নেপাল, ভুটান, এবং 1-2 মাস পর আবার অন্য কোনো দেশে ভ্রমণ করবেন। সুতরাং আস্তে আস্তে যদি আপনার পাসপোর্টের স্কেলটা ভালো থাকে, তাহলে আপনি অবশ্যই সেনজেনভুক্ত
যে কোনো দেশের ভিসা সংগ্রহ করতে পারবেন। ভ্রমণ বিষয়ে একটি কথা সবসময় মনে রাখবেন, ভিজিট ভিসায় আপনারা যারা বিদেশ যেতে চান অবশ্যই একজন ভিসা কর্মকর্তা আপনাকে ধারণা করবে যে আপনি ভিজিট ভিসায় গিয়ে ওই দেশে থেকে যাবেন কিনা। এই ধারণাটা যদি তার মধ্যে চলে আসে তাহলে আপনাকে অবশ্যই ভিসা দিবে না। আর আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে আপনি একজন ট্রাভেলার, আপনি ট্রাভেল পছন্দ করেন, আপনি বিভিন্ন দেশ ঘুরেন এবং ঘুরে আবার বাংলাদেশে চলে আসবেন। সেই জন্য আপনারা ভালো কোনো দেশে যাওয়ার পূর্বে আপনাদের ট্রাভেল হিস্ট্রিটি অত্যন্ত সুন্দর থাকতে হবে। একসাথে 4-5টি দেশ ঘুরে কোনো ইউরোপ অস্ট্রেলিয়ার দেশে ভিসার জন্য আবেদন করবেন না, তাহলে আপনার ভিসা রিফিউজ হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, সেনজেনভুক্ত দেশে ভিসার জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় যদি আপনাদের জানা না থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনি কার মাধ্যমে সেনজেনভুক্ত দেশগুলোতে অ্যাপ্লাই করলে আপনার ফাইলটি যথেষ্ট সুন্দর হবে, ভালো হবে? যদি পরামর্শ নেওয়ার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা যারা বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকি, যে দক্ষ লোকদের মাধ্যমে আমরা ফাইল করিয়ে থাকি, আমি আপনাদেরকে সেই নির্দিষ্ট ঠিকানা দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে তাদের মাধ্যমে ফাইল প্রসেস করতে পারেন, কোনো প্রতারিত হবেন না ইনশাআল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা সেনজেনভুক্ত দেশগুলিতে যেতে চান, কিভাবে ছোট ছোট দেশগুলো ট্রাভেল করে আপনার হিস্ট্রিটা একটা ভালো ডেভেলপ করতে পারেন, সেই প্রত্যাশা রেখেছি। দেখা হবে আবার কোনো নতুন কোনো বিষয় এবং নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।